অনেক আশা নিয়ে বক্সটা খুলতেই দেখি বক্সটা খালি। আসলে হয়েছে কি, আমার বার্থডে উপলক্ষে আসিফ আমার জন্য দারাজ থেকে একটা ঘড়ি অর্ডার করেছিল। আমরা কারেনের অফিসিয়াল স্টোর থেকেই এই ঘড়িটা অর্ডার করেছিলাম। খুব আশা করে বক্সটা খুলতেই দেখি বক্সটা খালি। দারাজে রেগুলারই আমাদের প্রোডাক্ট অর্ডার করা হয়, কিন্তু কখনো এমন হয়নি। প্রথমবারের মতো দারাজ থেকে অর্ডারে আমার সাথে এমন হলো। এরপর সাথে সাথেই দারাজ অ্যাপ থেকে কারেনের অফিসিয়াল স্টোরে আমরা যোগাযোগ করি। চ্যাট করে জানতে পারলাম আসলে প্রোডাক্টটা লজিস্টিক থেকেই মিসিং হয়ে গেছিল, এবং তারা এটাও বলেছিল আমরা যেন কমপ্লেন করি। এরপর আমরা যথারীতি প্রোডাক্ট মিসিং কারণ উল্লেখ করে রিফান্ড রিকোয়েস্ট ইনিশিয়েট করি। এরপর দারাজ কাস্টমার কেয়ার থেকে ব্যাপারটা অনুসন্ধান করার জন্য তারা ফোন দেয়। আমরা রিফান্ডের কারণ জানাই এবং রিফান্ডের জন্য তারা চার দিন সময় চায়। চার দিন সময় চাইলেও আমরা আমাদের রিফান্ডের টাকাটা দুই দিনের মধ্যেই বিকাশের মাধ্যমে ফেরত পাই। এই ছিল দারাজের খালি বক্স পাওয়া থেকে শুরু করে টাকা রিফান্ড পাওয়া পর্যন্ত আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে ভিডিও। আর আমার ঘড়িটা আমি কীভাবে ঠিকঠাক মতো হাতে পেলাম সেটা থাকছে পরবর্তী ভিডিওতে।